আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। फूलों के रंग से, दिल की कलम से, तुझको लिखी रोज पाती। बॉलीवुड सुपरस्टार देवानंद এসেছিলেন মুম্বাইতে অ্যাক্টর হওয়ার স্বপ্ন বুকে নিয়ে, কিন্তু পেটের তাগিদে ভর্তি হতে হলো মিলিটারিতে। হম দম সে গয়ে হম দম কে লিয়ে হম দম কি কসম হম দম না মিলা। তবে তার প্যাশন কিন্তু পিছু ছাড়েনি তার, আর দেব সাহেবও চাকরি ছেড়ে দিয়ে পৌঁছে গেলেন বলিউডে। আঁখোঁ হি আঁখোঁ মে ইশারা হো গয়া, বেঠে বেঠে জিনে কা সাহারা হো গয়া। আর হয়ে উঠলেন এভারগ্রিন স্টার দেবানন্দ। ইয়ে দিল না হোতা বেচারা, কদম না হোতে আওয়ারা। অ্যাক্টিং করতে করতে দেব সাহেব স্টার্ট করলেন তার প্রোডাকশন হাউস নবকেতন ফিল্মস। তার দুই ভাই বিজয় আনন্দ আর চেতন আনন্দ যোগ দিলেন তার সাথে। জীবন কে সফর মেরা হি মিলতে হ্যায় বিছড় জানে কো। আর তিন ভাই মিলে বানাতে লাগলেন একের পর এক সুপার হিটস। হম তুম হো গয়ে। দীপ সাহেব অ্যাক্টিং এর সাথে সাথে ফিল্ম মেকিং এর প্রত্যেক ডিপার্টমেন্টে নজর রাখতেন, বিশেষ করে মিউজিকের ক্ষেত্রে তার বেশ দখল ছিল। এস ডি বর্মনের সাথে তার জুটি বেশ জমত। মোহাম্মদ রফি আর কিশোর কুমার দুজনের গলায় দেব সাহেবের জন্য খুব সুট করত। না জনাব নে পুকারা নাহি, ক্যা মেরা সাথ ভি গওয়ারা নাহি। গাইড এক এমন ফিল্ম ছিল যেটা দেব সাহেব হিন্দি আর ইংলিশ দুই ভাষাতেই বানাতে চেয়েছিলেন, কিন্তু জানা গেল মহান পরিচালক সত্যজিৎ রায়ও ওই একই সাবজেক্ট নিয়ে কাজ করতে চাইছেন। তিনিও হিরোইন হিসেবে ওয়াহিদা রহমানকে সিলেক্ট করেছেন। ফিল্ম তো দেব সাহেব বানিয়ে ফেললেন, তবে রেসপন্স তেমন কিছুই হলো না। তবু এ কথা বলতেই হবে যে গাইড দেবানন্দের ক্যারিয়ারের এক বিশেষ ফিল্ম ছিল। দেব সাহেবের ফিমেল ফ্যান লিস্ট ছিল বেশ লম্বা, মেয়েরা তার জন্য পাগল ছিল। মুঝে ভি তুমসে বহুত সি বাতে করনি হো। রাজু, তুম না কহি জা রহে হো। মত রোকো পুষ্পা। এরপর দেব সাহেব নিজেই পরিচালক হিসেবে হরে রামা হরে কৃষ্ণার মতো ফিল্ম বানিয়েছিলেন। এক হাজারো মে মেরি বেহনা হ্যায় সারি উমর। দেবানন্দ তার ছবিতে নতুন নতুন মুখেদের সুযোগ দিতেন। জিনাত আমান আর টিনা মুনি তারই আবিষ্কার ছিলেন। সিআইডি, জুয়েল থিফ, হম দোনো, অসলি নকলি, প্রেম পূজারি, তেরে ঘর কে সামনে, পেইং গেস্ট, হীরা পন্না, ট্যাক্সি ড্রাইভার, মুনিম জি, জনি মেরা নাম, তেরে মেরে সপনে, ছুপা রুস্তম, পন্টুষ, বারিশ, বনারসি বাবু, জানে মন। দেব সাহেবের হিট ফিল্মের লিস্টটা বেশ লম্বা। দেব সাহেব যেন জিন্দগি কা সাথ নিভাতে চলে গে, হর ফিকর কো ধুয়ে মে উড়াতে চলে গে। বলিউড ফিল্মের ইতিহাসে দেবানন্দ সত্যিই এক লেজেন্ডারি নাম। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।